স্পেন বিএনপির সর্বসম্মতিতে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বার্সেলোনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের মীমাংসা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি আফাত জনি জানান, গত 10 জুন বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি বার্সেলোনা বিএনপির উভয় পক্ষের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সভা করে আহ্বায়ক কমিটি গঠন করেন। 10 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মাসুদ আহসান, নুরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আশরাফ আলী, আব্দুল বারী আলী, আব্দুল সাত্তার, ফারুক আহমেদ, আবুল হাশেম চুন্নু, মামুন, নজরুল ইসলাম নাজু। এই আহ্বায়ক কমিটি আগামী 3 মাসের মধ্যে বার্সেলোনা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।